তিনটি বিলের সমন্বয়ে গঠিত মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিল জুড়ে শুধুই পানি আর পানি। একাধিক প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ুর প্রভাবে বিল জুড়ে গড়ে ওঠা নিজস্ব পরিবেশ এখন অনেকটাই বদলে গেছে। গত কয়েক বছরে এটি একরকম লতা পাতা গুল্ম ও পদ্মশূন্য হয়ে পড়েছে। দেখা দিয়েছে পশু পাখির তীব্র খাদ্য সংকট, তাই এবার শীত মৌসুমে আশঙ্কাজনকভাবে পরিযায়ী পাখির সংখ্যা কমেছে। শুধু বেগুনি কালেম, নতুন আসা শামুক ভাঙা, কালকৌট, লেঞ্চা, বালিহাঁস ও দেশীয় প্রজাতির কিছু পাখির উপস্থিতি দেখা গেছে। স্থানীয়দের পাশাপাশি পরিবেশবিদদের মতে খাদ্যাভাব ও বিলে নিরাপদ আশ্রয় না থাকায় পরিযায়ী পাখিরা পথ পাল্টে ফেলেছে। বন্যার কারণে এর মধ্যে আর পাখি আইতে পারে না। লতা পাতা আসছিল পানিতে থাকে, এগুলো তো কইমা গেছে পানির কারণে, সাদা পানি হয়ে রয়েছে, তো পাখির খাদ্য নাই, এজন্য পাখি কইমা গেছে। এদিকে পর্যটকদের আকর্ষণ করতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে বাইক্কা বিলে উন্নয়ন সহ সংস্কারমূলক কাজ শুরু করেছে। খাদ্য সংকট কিছুটা দেখা দিচ্ছে, যার ফলে পাখিরা এখানে অবস্থান না করে অন্য বিলে একটু অবস্থান করতেছে। বিষ্টোপ দিয়ে শিকার বা জাল দিয়ে ধরা এই কাজগুলো যদি না হয় তাহলে এই পাখিগুলো নিরাপত্তা বোধ করবে, এবং তারা যখন বুঝতে পারবে যে জায়গাটি তাদের জন্য নিরাপদ, তখন এমনিতেই তারা এখানে এসে শীতকাল কাটাবে। বাইক্কা বিলের যে ওয়াচ টাওয়ার এবং আশেপাশের যে পর্যটকদের জন্য যে স্থানগুলো, সেগুলোকে সংস্কারের জন্য আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমরা একটি উদ্যোগ নিয়েছি, আগামী 10 দিনের মধ্যে এটি একটি নতুন রূপ লাভ করবে সবকিছু মিলিয়ে। 2003 সালে বিলুপ্ত প্রজাতির মাছের বংশ রক্ষার্থে হাইল হাওরের 170 হেক্টর আয়তনের জলাভূমিকে একটি স্থায়ী অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে ভূমি মন্ত্রণালয়। সময় সংবাদ, মৌলভীবাজার।